বিশ্বকাপ ক্রিকেটে আজ পাকিস্তানের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এই ম্যাচ সাউথ আফ্রিকার জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। কিন্তু পাকিস্তানের জন্য এখনও পথটা খোলা আছে, কারণ তাদের সামনে যে চারটি ম্যাচ আছে, যার প্রথমটি আজ, এই চারটি ম্যাচই যদি পাকিস্তান জিততে পারে, তাদের জন্য সেমিফাইনালের পথ এখনও খোলা। তো এই যে হিসাব নিকাশ, সেটি বলছে যে একদল একটু চাপমুক্ত খেলবে এবং পাকিস্তানের হিসাব নিকাশ মেলানোর তাড়না আছে। এই দুয়ে মিলে আজকের ম্যাচটা ইন্টারেস্টিং হয়ে যেতে পারে। এবং তার চেয়েও বড় তথ্য হচ্ছে আজকের ম্যাচটা হবে লর্ডসে, যেটিকে বলা হয় ক্রিকেটের তীর্থক্ষেত্র, এবং এইখানেই কিন্তু এবারের বিশ্বকাপের ফাইনাল হবে। ইংল্যান্ডে যখনই কোনো টুর্নামেন্ট হয়, তার ফাইনালটা তোলা থাকে লর্ডসের জন্য। ফলে সব মিলে এই ম্যাচটার দিকে আলাদা একটা নজর থাকবে। শুরু হবে দুপুর 3:30, অন্য অনেকগুলো ম্যাচের মতোই শুরু হওয়ার টাইমটা বরাবরই সেম থাকছে ইংল্যান্ডের মাটিতে। এবং পাকিস্তান এবং সাউথ আফ্রিকার এই যে হিসাব নিকাশ, সেটা যখন আমরা হেড টু হেড দেখে মিলানোর চেষ্টা করব, তখন দেখতে পাবো যে সেখানে সাউথ আফ্রিকার দাপট স্পষ্ট। এখন পর্যন্ত পাকিস্তানকে মোট 50 বার হারিয়েছে তারা, উল্টোভাবে পাকিস্তান তাদেরকে হারিয়েছে 27 বার। তার মানে সাফল্যের এই হার কিন্তু সাউথ আফ্রিকার জন্য প্রায় দ্বিগুণ। এবং সব মিলে যখন বিশ্বকাপের মঞ্চে তাকাবো, তখন দেখব সেখানে আবার 3-1, মানে সাউথ আফ্রিকা 3 বার জিতেছে, পাকিস্তান জিতেছে 1 বার। সুতরাং সার্বিকভাবেই বলেন আর বিশ্বকাপের দৃষ্টিকোণ থেকেই দেখেন, দুভাবেই কিন্তু সাউথ আফ্রিকার দাপট স্পষ্ট। কিন্তু তাদের দুর্ভাগ্যটা হচ্ছে যে এই যে পরিসংখ্যান তাদের পক্ষে থাকার পরেও তাদের নিয়ে আলোচনা কম হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে তাদের বর্তমান সময়টা খারাপ যাচ্ছে। এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকা শুরু থেকেই একেবারেই খেলার ছন্দটা হারিয়ে ফেলেছে। পাকিস্তানও যে খুব ছন্দে আছে তা কিন্তু নয়, কিন্তু তারপরও তাদের জন্য যেহেতু হিসাব নিকাশটা খোলা আছে, আর একটা কথা তো ভুলে গেলে চলবেই না, কারণ পাকিস্তান দলটা বরাবরই আনপ্রেডিক্টেবল। আমরা যখন আবহাওয়ার দিকে একটু তাকাবো, সেখানে দেখব যে খেলা হওয়ার পারফেক্ট একটা আবহাওয়া থাকবে আজকে, যেটা বিশ্বকাপের একটা লম্বা সময় বৃষ্টি ভালো ভুগিয়েছে, কিন্তু গত 3-4 দিন আমরা দেখছি দারুণ ওয়েদার থাকছে ইংল্যান্ডে, এবং আজও সেটা থাকবে। এবং এখানে তাপমাত্রা থাকে 20-22 ডিগ্রির মধ্যে, যেটা খেলার জন্য খুবই উপযোগী একটা তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সারাদিনে সূর্যের আলো থাকবে। সব মিলে লর্ডসের একটা ম্যাচ উপভোগ করার জন্য যা যা দরকার তা সবই থাকবে। শুধু একটা বিষয়ে নিশ্চিত হতে হবে, সেটা হচ্ছে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা তারা যাতে একটা সেরা ম্যাচ উপহার দেয়। এবং আপনি যদি গত 2-3 দিনের খেলা দেখেন, প্রতিটা ম্যাচ কিন্তু দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে। আমরা আশা করব আজকের ম্যাচটাও সেই ধারাটা বজায় রাখবে। আমরা যখন দুদলের একটু চরিত্রগত বিশ্লেষণে যাব, তাদের কী অবস্থা, 5 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে, এবং 4টা ম্যাচের কথা বললাম যে 4 ম্যাচে যদি সবগুলো জয় হয়, এর সঙ্গে 8 পয়েন্ট যোগ হবে, তখন 8+3=11 হবে। সব মিলে পাকিস্তানের জন্য পথটা খোলা থাকবে, জিততে হবে সব ম্যাচ, সেই কথাটাই বলছি। এবং তার শুরুটা হতে হবে আজকে, যদি পাকিস্তান চায় যে তারা সেমিফাইনালে যাবে। ইনফর্ম মোহাম্মদ আমির, 4 ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন, 13 উইকেট। মোহাম্মদ আমিরের ফর্মটা অসাধারণ যাচ্ছে, কিন্তু তাকে সাপোর্ট করতে পারছেন না বাকিরা। সুতরাং আমিরের এই ফর্মটা আজকেও চাইবে পাকিস্তান যাতে ধরে থাকে এবং বাকিরা যাতে সাপোর্ট দেয়। ব্যাটিং নড়বড়ে, এটা আসলে পাকিস্তানের পুরনো চরিত্র যে তাদের ব্যাটিংটা নড়বড়ে। তারা যদি জিততে চায় সেটা বোলিং দিয়েই বেশি সময় যেতে। তো আজকে সেই ধারার কোনো পরিবর্তন আসবে কি না, সেটা খেলা শুরু হলেই আসলে আমরা বুঝতে পারবো। আমরা যখন সাউথ আফ্রিকার দিকে যাব, দেখতে পাবো যে তাদের আসলে এ যাত্রাও তারা চোকারি থেকে গেল। তাদেরকে বলা হয় যে তারা চাপের মুহূর্তে ভেঙে পড়ে, এবং এই যে তাদের পুরনো চরিত্র যেটা বছরের পর বছর ধরে দাঁড়িয়েছে, সেটা এবারও তারা বদলাতে পারলো না। 2019 বিশ্বকাপও তাদের জন্য একটা ব্যর্থতার গল্প হয়ে থাকলো। 6 ম্যাচে তাদের পয়েন্ট 3, সেই বিবেচনায় তাদের আসলে পরের 3 ম্যাচে যদি তারা টানা জেতে, তখন 9 পয়েন্ট হবে। 9 পয়েন্ট দিয়ে আসলে সেমিফাইনালে যাওয়ার খুব বেশি সুযোগ নেই, আসলে ইনফ্যাক্ট সুযোগই নেই বলতে গেলে। পুরো দল অফ ফর্মে, এটা একটা, শুধু ডুপ্লেসি কিছু সময় রান করেছেন, বাকি মিলারের দিকে তাকিয়ে থাকা হয়েছে, হাশিম আমলার দিকে তাকিয়ে থাকা হয়েছে, ডিককের দিকে তাকিয়ে থাকা হয়েছে, কেউ ডেলিভারি করতে পারেননি। ইমরান তাহির লেগ স্পিনার, তিনি একটু ফর্মে আছেন, আর অধিনায়ক ডুপ্লেসি এই জায়গাটাই, তো সেই হিসাবে প্রায় পুরো দলই অফ ফর্মে। চাপমুক্ত থাকা, এই ম্যাচটার কথা বলা হচ্ছে যে এই ম্যাচটায় তারা কিন্তু চাওয়া পাওয়ার কিছু নেই তাদের, তারা চাপমুক্ত, কারণ তাদের এখন যে তারা তার ক্রিকেটটা উপভোগ করবে, সেটা যদি হয় তখন আসলে সাউথ আফ্রিকার জন্য সাফল্য আসাটা একটু সহজ হবে। আমরা সবশেষে একটু আমিরের কথাটা বিশেষভাবে আলাপ করতে চাই, যেটা আমি এর মধ্যে পাকিস্তানের যখন তাদের বিশ্লেষণটা করেছি তখন বলেছি। মোহাম্মদ আমির, তার জীবনে অনেক উত্থান পতন ছিল, তাকে নিয়ে মাঝখানে যে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে নিষিদ্ধ ছিলেন, তারপর ফিরে এসে তার ক্যারিয়ার আবার দাঁড় করাতে পারবেন কিনা, অনেক অনেক প্রশ্ন ছিল। বিশ্বকাপ দলে তাকে শুরুতে নেওয়া হয়নি, তারপরে আবার একদম শেষ মুহূর্তে তাকে নেওয়া হলো। এই সব কিছু মিলে মোহাম্মদ আমিরের এই যে উত্থান পতন, কিন্তু যখন তিনি বলটা হাতে নেন তখন সব কিছু ভুলে যাওয়া হয় এবং তখন ক্রিকেটটাই হয়ে যায় মুখ্য। এবং মোহাম্মদ আমির একটা প্লেজার আমাদের সবার জন্য, যে তাকে দেখতে পারা, তার বোলিংটা দেখতে পারা। আজকে সেটা থাকবে কি না সেটা আসলে ম্যাচ শুরুর পরে বোঝা যাবে, এবং আমরা আশা করব মোহাম্মদ আমিরের যে রেকর্ড বলে সেটা আজও সাউথ আফ্রিকারে আমির বাধাটা টপকাতে হবে, তা না হলে কিন্তু সাফল্য পাওয়া খুব মুশকিল।
এই ম্যাচ নিয়ে তো আমরা কথা বলবোই, তার পাশাপাশি ভুলে গেলে চলবে না, একদিন পরে কিন্তু বাংলাদেশকে দিতে হবে আফগানিস্তান পরীক্ষা, এবং আফগানিস্তান কিন্তু ভারতের একটা কঠিন পরীক্ষা নিয়ে ফেলেছে একদিন আগে। সব মিলে এই সব কিছু নিয়ে আলাপ করার জন্য আমার সঙ্গে যোগ দেবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। পাকিস্তান সাউথ আফ্রিকা আজকের ম্যাচ, মানে এই ম্যাচটা অনেক গ্রাউন্ডে আরও অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারতো, বা ইকুয়েশন, দু দলের অবস্থান, কিন্তু কোনো একটা কারণে দু দলই এবার একটু হতাশাজনক পারফরমেন্স সোফার, যে জন্যে আমার কাছে এই আক্ষেপটাই প্রথম মনে হচ্ছে যে এই ম্যাচের আরও কত গুরুত্ব থাকতে পারতো। কোনো সন্দেহ নেই, আমরা বিশ্বকাপের আগে যেভাবে আমরা ফোকাস করেছিলাম, সম্ভাব্যতা যাচাই করেছিলাম যে কোন কোন দলগুলো এগিয়ে থাকতে পারে, সাউথ আফ্রিকাকে নিয়ে কিছুটা সংশয় ছিল, তাদের মিড লর্ডারে ব্যাটসম্যান এভডি ভিলিয়ার্সের অ্যাবসেন্স অ্যাজ ওয়েল হাশিম আমলার ফর্ম, বাট সেটা যে এত তলানিতে নিয়ে ঠেকাবে সেটা আমরা কখনোই চিন্তা করিনি। অ্যাজ ওয়েল পাকিস্তানের ব্যাপারটাও ঠিক, পাঁচ খেলা তিন পয়েন্ট, এটাও ঠিক পাকিস্তান দলের সঙ্গে ঠিক যাচ্ছে না। তো যাই হোক, এটাকে মেনে নিতেই হবে। তারপরও এত কিছুর পরও কিন্তু এখনও কিন্তু অ্যাটলিস্ট পাকিস্তানের জন্য বিশ্বকাপ শেষ হয়ে যায়নি, তাদের চারটা ম্যাচ বাকি, চারটা ম্যাচ যদি যারা জিততে পারে তাহলে সবাই যার যার অ্যাঙ্গেল থেকে কিন্তু আমরা যেমন আমাদের সুযোগটা এখনও দেখছি যে এখন আমাদের একটা সুযোগ আছে, সবাই কিন্তু তার তার অবস্থান থেকে একটা সুযোগ মেলানোর, সমীকরণ মেলানোর চেষ্টা করবে। তবে সাউথ আফ্রিকারও তো কিছু গ্লোরি নিয়ে যেতে হবে এই বিশ্বকাপ থেকে, তো তারা নিশ্চয়ই হয়তো কোয়ালিফাই করতে পারছে না, সেটা একটা বেদনা আছে, ইনিশিয়ালি ভালো করতে পারেনি, বাট ঘুরে দাঁড়ানোর কোনো একটা যে জায়গা, সেই একটা ব্রিদিং স্পেস উইন নিয়ে তো যেতে হবে তাদেরকে। এবং এই ম্যাচটা আমার মনে হয় সাউথ আফ্রিকানদের একটা জীবন মরণের লড়াই, যদিও সেটা এই টুর্নামেন্টকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য না, কিন্তু নিজেদের অস্তিত্বটাকে জানান দেওয়ার জন্য আমার মনে হয় একটা বড় লড়াই আছে। মানে আপনার কথা থেকে একটা বিষয় পরিষ্কার হলো, ধরলাম আজকে যদি সাউথ আফ্রিকা জেতে তাহলে পরে দুই দলের জন্যই বাকি ম্যাচগুলো হচ্ছে শুধু প্রাইডের লড়াই হয়ে যাবে। আর এখন পর্যন্ত সাউথ আফ্রিকার জন্য অলরেডি এটা প্রাইডের লড়াই হয়ে গেছে, কিন্তু কাগজে কলমে পাকিস্তানের জন্য এখনও ফোর ম্যাচ স্ট্রেট ফোর উইন তাহলে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, যেটা হয়তো আজকেই সেটার একটা কি বলবো মানে পরীক্ষা হয়ে যাবে যে আসলে ভবিষ্যৎটা কী হবে। হেড টু হেডে কিন্তু স্পষ্টভাবে সাউথ আফ্রিকা এগিয়ে, এবং একটা সময় এই দুল দল আমারও মনে পড়ে যে খেলা হলেই সাউথ আফ্রিকা সাম হবে, ইভেন ক্রোনিয়েদের আমলে যখন খুব ডোমিনেশন ছিল সাউথ আফ্রিকার, অনেক বেশি পার্থক্য হয়ে গেছে, পঞ্চাশটা জয় সাউথ আফ্রিকার এবং পাকিস্তানের সাতাশটা। ইভেন বিশ্বকাপে পাকিস্তান একবার জিতেছে, সাউথ আফ্রিকা তিনবার জিতেছে, তো সব মিলে মানে একদম স্পষ্ট ডোমিনেশন। তা ঠিক, বাট সাম্প্রতিক ফর্মটা খুব ইম্পর্টেন্ট, আই মিন এটা সাউথ আফ্রিকার জন্য প্রেরণার একটা উৎস হতে পারে, কিন্তু আমার মনে হয় যে অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানও, আই মিন যেভাবে তারা প্রথম ম্যাচটা দিয়ে শুরু করেছিল তারাও কিন্তু একটু হতচকিয়ে গিয়েছিল, তো সেই পরিসংখ্যান বাদ দিয়ে ফর্মের আলোকে আমার মনে হয় যে পাকিস্তান পর্যায়ক্রমে রিগেইন করার চেষ্টা করছে তাদের ফর্মগুলো, তাদের আউট অফ ফর্ম ব্যাটসম্যানরা ফর্মে ফিরে এসছে, কিংবা ফখর জামানরা এখনও ফর্মের পিছনে খুঁজছে। অ্যাজ ওয়েল লম্বা রানের যদি কথা বলি সেটার দিক থেকে পাকিস্তান যথেষ্ট পিছিয়ে আছে, তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা একমাত্র একটা ম্যাচে হাফিজ কিছুটা খেললো, এছাড়া কিন্তু আমরা সেরকম উজ্জ্বল ফর্ম কিছু দেখিনি, তো সেই জায়গা দিয়ে আমার মনে হয় পাকিস্তান আজকে কামব্যাক করার চেষ্টা করবে। অ্যাজ ওয়েল সাউথ আফ্রিকার যারা নতুন খেলোয়াড় মার্ক রাম, হয়তো একটা সময় চিন্তাই করেনি তিন বছর আগে যে তিনি কখনো এই ওয়ার্ল্ড কাপে খেলতে পারেন, তার মতো একটা যা সুযোগ এসছে। হাশিম আমলাকে নিয়ে তো কিছুটা মানে হাসির পাত্রর দিকে তিনি ধাবিত হচ্ছেন, তো সেই জায়গায় তিনিও চেষ্টা করবেন, কিছু রান করেছেন এর আগের ম্যাচে, তো তার নিজের অস্তিত্বটাকে জানান দিতে, কারণ হেলমেটে বল লাগা এটা একটা যে কোনো ব্যাটসম্যানের জন্য মানে ভারতীয় কোনো সম্প্রদায়ের মাথার পাগড়ি পরে যাওয়ার মতো ব্যাপারটা অনেক সময় লাগে, সেটা একটা ধরন ছিল, সেই ধরনটা খুবই মানে কী বলবো সুখকর ছিল না। তো সার্বিকভাবে আমার মনে হয় যে ডুপ্লেসিস কিংবা মিলার সবাই চেষ্টা করবে তাদের তরফ থেকেও ফেরত আসার জন্য, সো ম্যাচটা আমার মনে হয় উপভোগ্য হবে, ম্যাচটা কিন্তু এত ইজি ম্যাচ হবে বলে আমার মনে হয় না, কোনো সন্দেহ নেই। এবং একই সঙ্গে যদি আমরা আরেকটি বিষয়ে যাই, যে এরকম একটা চাপমুক্ত ম্যাচ, মানে এক ধরনের চাপমুক্ত আসলে সাউথ আফ্রিকার জন্য, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার বেস্টটা পাওয়ার তো একটা চান্স তৈরি হবে। অবশ্যই সাউথ আফ্রিকা তাদের যে বোলিং সংকটটা ছিল এনকেডি ফেরত এসছে, সো দ্যাট লাস্ট ম্যাচে তার বোলিংটা খুব ইন্টারেস্টিং ছিল, সো দ্যাট তারা সেদিক দিয়ে কিছুটা বুলিয়ান থাকবে। তারপরও আমার মনে হয় যে ইমরান তাহিরকে কমপ্লিমেন্ট করার জন্য আর একটা ভালো উঁচু মানের একটা স্পিনার থাকলে তাদের জন্য ভালো হতো, অনেক সময় দেখা যায় যে তাহির একা বল করছেন বাট ইট ওয়াজেন দ্যাট এনাফ। কুইন্টিন ডিকক, যে নাকি তাদের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হওয়া উচিত ছিল এই বিশ্বকাপে, সেইভাবে আমরা তাকে জ্বলে উঠতে দেখিনি, তাকে নিয়ে অনেক কথা হয়েছিল,
অনেকের প্রত্যাশা ছিল, ইভেন তিনি সে কারণে কি এত অমনোযোগী হয়ে গেলেন যে একটা প্রত্যাশার জায়গায় তিনি কট বিহাইন্ডের অ্যাপিল পর্যন্ত তিনি করেননি, নাহলে হয়তো খেলাটা টার্নিং পয়েন্ট হতে পারত, লাস্ট ম্যাচে একটা টার্নিং পয়েন্ট হতে পারতো। তো আমার মনে হয় যে তার মনোনিবেশ ম্যাচে আসাটা খুবই গুরুত্বপূর্ণ টু সাপোর্ট, মানে তার বোলারদেরকে সাপোর্ট করার জন্য কোনো সন্দেহ নেই। আমরা যদি একটু আজকের ম্যাচ থেকে গতকালের ম্যাচে ফিরে যাই, দুটো ম্যাচ ছিল এবং দুটো ম্যাচে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং মানে ক্রিকেট অ্যাট ইজ বেস্ট এরকম একটা কথা বলা যায় গতকালের দুটো ম্যাচ নিয়ে। তারপরও শেষ পর্যন্ত যেটা প্রত্যাশা ছিল কমনলি যে যেটা হবে সেটাই হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু অনেক নাটক করে। আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে উল্টাটা হলে বোধহয় রোমাঞ্চটা বেড়ে যেত বিশ্বকাপের। হ্যাঁ, তা তো অবশ্যই, যদি আফগানিস্তান ভারতকে হারিয়ে দিত, অলমোস্ট হারিয়ে দিয়েছে আপনি বলতে পারেন, বিকজ তাদেরকে যে অবস্থায় ছিল কারি কোনো পার্টনারশিপটা বিল্ড আপ হতে পারেনি শেষের দিকে, নাহলে ইরান গেটেবল ছিল। তো এটা তাদের জন্য কিছুটা হতাশাজনক, আফগানিস্তানের জন্য এরকম সুযোগ বারবার তাদের জীবনে আসবে না। বাট ভারত বাজে ব্যাটিং করেছে কোনো সন্দেহই নেই, কিন্তু তারা বোলিং নিয়ে কিন্তু লড়াইটা খুব ভালো করেছে এবং শেষ পর্যন্ত যে তাদের নার্ভ, বড় দল হিসাবে নার্ভটাকে ঠিক রাখলে যে ম্যাচ জেতা যায় এটা তারা কালকে করে দেখিয়েছে। তবে ওয়েল প্লেড আফগানিস্তান, আমি আফগানিস্তানকেই সাধুবাদ দিব। আর অ্যাট দ্য সেম টাইম কালকে নাটকটা আরও জমে যেত যদি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততো, তাহলে এত কমফোর্টেবলি জোনে নিউজিল্যান্ড থাকতে পারতো না। এবং ব্র্যাথওয়েট যে ইনিংসটা খেললো, আমার কাছে লাস্টে মনে হয়েছে যে তিনি তো শেষ করতে পারতেন, যদি আমি শেষটুক দেখতে পারিনি, তিনি শেষ করতে পারতেন, শেষ করতে চেয়েছেন। তো এটা আমার মনে হয় যে তিনি একটা মানে তীরে এসে অ্যাবসলিউটলি তরিটা ডুবিয়ে দিয়েছেন, তিনি তাকে এটা শেষ করা তাকে অবশ্যই উচিত ছিল। না ইনফ্যাক্ট মানে যেটা হয় এরকম সময়, যদিও নয় উইকেট পড়ে যাওয়া অবস্থা, কিন্তু সেখানে তো আলটিমেটলি লাস্ট ওভার যেহেতু টার্গেট এমন না যে শেষ ওভারে 10 রান 12 রান দরকার, তাও না, কিন্তু দৌড়ালে 2 রান হয়ে যায়, কিন্তু বড় মাঠ, বেশ কিছু মাঠ কিন্তু বড়। তো আলটিমেটলি ওই যে ওয়েস্ট ইন্ডিয়ান একটা আলাদা স্টাইল আছে যে তারা তাদের মতো করে খেলে, 6 দিয়ে শেষ করার তাড়না এবং ভেরি গুড ক্যাচ মানে একদম বাউন্ডারি লাইনে। তো এটা আসলে কিছুটা ভাগ্যরও আমরা বলি বা ব্যাপার, কিংবা সঠিক সময় সঠিক বুদ্ধি এবং অ্যাপ্লিকেশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর অনেক সময় যখন তার সঙ্গে কেউ থাকে না, তখন অনেক সময় মানে সেই জিনিসটা লোপ পেয়ে যায়, কিংবা তাড়াতাড়ি খেলাটা শেষ করার একটা বাসনা, কারণ তিনি একদিক থেকে কিন্তু কন্টিনিউসলি ডোমিনেট করে যাচ্ছিলেন, সো দ্যাট তিনি হয়তো ভেবেছেন এটা তার জন্য কোনো ব্যাপারই না, তো এটাকে শেষ করে দেবেন, সুটাম দেয়ের অধিকারী। তো এই মানে বাউন্ডারিটা পার করে দেওয়া, আকাশে বলটা ভাসি, কোনো ব্যাপারে তিনি মনে করেননি। আসলে ক্রিকেট খেলাটা ইজ এ ভেরি ফানি গেম, আমরা বারবার এই জিনিসটাই এবার বোধহয় বিশ্বকাপে দেখতে পাচ্ছি, ইজ এ ভেরি ফানি গেম অ্যান্ড গ্রেট গেম অফ আনসার্টেনিটি। কালকের ম্যাচের পরে কিছু স্টিল পিকচার আসলে সবাইকে ছুঁয়ে যাচ্ছে, যে যখন উনি হতাশায় উইকেটে ভেঙে পড়েন তখন নিউজিল্যান্ড টিমের অনেকে মিলে এসে তাকে সান্ত্বনা দেওয়া, ঠিক একইভাবে আমরা দেখেছি মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরে তাকে ঘিরে অস্ট্রেলিয়ানদের, মানে যে বিষয়গুলো আসলে মাঝে মাঝে মনে হয় যে গত কিছুদিন ধীরে ধীরে মনে হচ্ছিল ক্রিকেট থেকে কমে যাচ্ছে বা এই বিষয়গুলো ছিল না, কিন্তু সেগুলো কেন জানি না হঠাৎ করে মনে হচ্ছে একটু ফিরে আসছে, মানে নাইস টু লুক অ্যাট দি মানে দিস থিংস। হ্যাঁ, ক্রিকেটের এই গেস্টারগুলো তো খুব বড় ব্যাপার ছিল, কেউ আহত হলে কিংবা কেউ সেঞ্চুরি করলে তাকে ক্ল্যাপ করা, তার সঙ্গে হাত মেলানো, এটা সবসময় ছিল, কিন্তু পেশাদারিত্বের মোড়কে বোধহয় সেই জিনিসগুলো আস্তে আস্তে মানে হারিয়ে যাচ্ছিল। একটা সময় শুনছিলাম যে কেউ যদি কোথাও আহত হয় তো তাকে গিয়ে সমবেদনা জানার দরকার নেই, তাকে আরও আরও ডিসকমফোর্টটা তার আরও বাড়িয়ে দাও, তো ম্যাচ জেতাটাই মুখ্য হয়ে গিয়েছিল আসলে এন্ড অফ দ্য ডে। এটা তো একটা খেলা, জয় পরাজয় থাকবেই, সো জয়ের তাড়নায় আমরা অনেক ছোটোখাটো আন্তরিকতার সঙ্গে বিষয়গুলোকে হ্যান্ডেল করার জিনিসগুলো ভুলে যাচ্ছিলাম, বাট সেটা ফিরে আসতে থেকে ভালো লাগছে, এটা এটাই হওয়া উচিত, ম্যাচে তো জয় পরাজয় থাকবেই। এবং যেটা বলা হয় ক্রিকেট হচ্ছে জেন্টলম্যানস গেম, স্বাভাবিকভাবেই সেই তারণাটা থাকুক বা সেই উদাহরণগুলো আবার ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। একই সঙ্গে কালকে যেখানে ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হলো, যেহেতু আফগানিস্তানকে মাঝখানে একটা দিন বাদ দিয়ে আবার খেলতে নামতে হবে, তারা একই ভেন্যুতে খেলবে সাউদাম্পটন, এই ভেন্যুটা কিন্তু ইংল্যান্ডের অন্য সবগুলো ভেন্যুর চাইতে একটু আলাদা চরিত্র দেখাচ্ছে, এখানে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, আপনি গতকালের উইকেটটাও যদি ফলো করেন এই উইকেটটা কিন্তু ব্যাটসম্যানদের জন্য খুব কমফোর্টেবল জায়গা না। বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী কিন্তু বাংলাদেশের বোলিং দুর্বল, আর আফগানিস্তানের ব্যাটিং দুর্বল বোলিং শক্তিশালী, তো সব মিলে একটা ইন্টারেস্টিং টাসেলের সম্ভাবনা বাংলাদেশ আফগানিস্তান, কোনো সন্দেহই নেই। তো এই উইকেটের যে চরিত্রটা দেখলাম, যতটুকু মন্থর ছিল উইকেটটা, ফোর্সফুল শট খেলা যাচ্ছিল না আনলেস ওভার পিচ কিংবা শর্ট ওভার লেন্থ না হলে, তো সেক্ষেত্রে কিন্তু একটু থ্রি কোয়ার্টার বল, একটু বাজে বল অনেক সময় কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কালকে আমাদের এই ভারতীয় বোলিংটাকে খুব ভালোভাবে
দেখা উচিত, যদিও তাদের বোলারদের মতো গতি আমাদের নাই, কিন্তু কোন লেন্থটা তারা ব্যবহার করেছে, কোন ব্যাটসম্যানের সঙ্গে তারা কীভাবে এসেছে, ফিল্ড প্লেসিংটা তাদের কেমন ছিল, তারা কিন্তু কখনোই সিঙ্গেলস দেওয়ার ক্ষেত্রে মানে সুযোগটা করে দেয়নি। অ্যান্ড স্পেশালি কোয়ালিটি স্পিনাররা ভালো করবে, এখানে সাকিবের ডেফিনেটলি ভালো করার সুযোগ আছে, অ্যান্ড মোসাদ্দেকও ডেফিনেটলি ফেরত আসছে, এটা একটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। তবে আফগানরা স্পিন কিন্তু মন্দ খেলে না, যথেষ্ট ভালো খেলে এবং তাদের দলে তো তিনজন সেরা স্পিনার। যদিও আমরা স্পিন ভালো খেলি, তারপরও আমার মনে হয় যে অনেক সময় স্পিন আমাদেরকে কিন্তু কোনো কোনো সময় ভোগায়। তো আমরা ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচও দেখেছি যে সেখানেও স্পিনারদের একটা দাপট ছিল। তো সিঙ্গেলস উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু বাউন্ডারি হর হামেশা পাওয়া যাবে না, সিঙ্গেলসটা ইম্পর্ট্যান্ট এবং গ্যাপ দিয়ে শট মারার সক্ষমতাটা একটা মুখ্য ভূমিকা এখানে হিসাবে আবির্ভূত হবে। এবং আরেকটা পয়েন্ট বোধ হয় আছে, সেটা হচ্ছে যে এই জাতীয় উইকেটে মানে এমন হয় যে একটু নতুনভাবে চিন্তা করে 20টা রান বাড়ানোর অনেক সময় উপকারিতা এসে পড়ে, যেটা আপনি যদি মনে করে দেখেন বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে এই অপরচুনিটিটা অফ মানে মিস ইউজ করেছিল, যে বাংলাদেশ 244 করে নিউজিল্যান্ডের কাছে শেষ পর্যন্ত 2 উইকেটে হেরেছিল, ওই ম্যাচটাতেই 260 করার সুযোগ ছিল যদি একটু ভাবনা চিন্তা করে ওই 20টা রান বাড়িয়ে নেওয়া। এই জায়গাগুলো বাংলাদেশ কাল এই ম্যাচটাতেও যেমন বোঝাই যাচ্ছে যে খুব বেশি রান হবে না, ব্যাটসম্যানরা একটু ফ্রাস্ট্রেটেড হবে, তখন কিন্তু বুদ্ধি করে যে এই রানে এই উইকেটে কতটুকু সেভ এটা রিড করতে পারাটা একটা ইম্পর্ট্যান্ট থিং। হ্যাঁ, তা তো অবশ্যই, যদি আপনি 300 রানের জন্য খেলতে যান তাহলে আপনি হয়তো আরও আগে আউট হয়ে যেতে পারেন, 200-র মধ্যে দেখা গেল অকারেন্স ঘটে গেল, এটাকে মানে কল অফ দ্য সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে। আর যেটা বললেন যে সিঙ্গেলসে আটকানোর ক্ষেত্রে তৎপর ফিল্ডসম্যানদের উপরে রাখতে হবে, হয়তো স্লো মুভারদের হয়তো দেখা গেলো বাউন্ডারি লাইন পাহারা দিতে হচ্ছে কৌশলগত কারণে, অ্যাজ ওয়েল আমাদের রানিং বিটুইন দ্য উইকেট ইজ ইম্পর্ট্যান্ট, কারণ কিছুটা হলেও ফিল্ডিংয়ে দুর্বলতা আছে আফগানিস্তান দলের, সেগুলোকে প্রপারলি কাজে লাগালে, এবং আমরা যে জায়গাটায় একটু ওয়ারিড যে আমাদের রানিং বিটুইন উইকেটে কলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের মনে খুব নজরদারি রাখতে হবে। আমরা রান আউট হতে চাই না, করতে চাই কিন্তু হতে চাই না, অ্যাটলিস্ট আফগানিস্তানের মতো দলের সঙ্গে। আমরা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ এই পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে, পয়েন্ট বাংলাদেশের 5, এবং সেখানে বাংলাদেশ 6 ম্যাচ খেললেও ব্যাট করতে পেরেছে বা প্রতিপক্ষ ব্যাট করেছে 5টি ম্যাচে, বাকি একটি তো পরিত্যক্ত হয়ে গেছে। সেখানে বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে 4 বার 300-র উপরে রান হয়েছে, আমরা মানে এবং 2 বার তো অলমোস্ট 400-র কাছাকাছি রান চলে গিয়েছিল 380-র উপরে। তো সব মিলে বোলিংয়ের এই যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা আসলে শুধু বিশ্বকাপ বলে না, ইন ফিউচার কাটিয়ে ওঠার ক্ষেত্রে কী করণীয় হতে পারে? দেখেন, একটা তো হচ্ছে যে আমাদের গতি তো রাতারাতি বাড়ানো যাবে না, সে মাশরাফি বিন মুর্তজা তার লাইন লেন্থের উপর কনসেন্ট্রেশন করা ছাড়া তার বিকল্প কোনো কিছু আছে কি না, আই হ্যাভ এ ডাউট। বাট অন্য প্রান্ত থেকে যদি ইনিশিয়ালি উইকেট বের করা যায় তাহলে হয়তো রানের চাকাটাকে থামানো যেতে পারে, কারণ আমরা খুব উইকেট নেওয়ার ব্যাপারে খুব একটা মুনশিয়ানার পরিচয় দিতে পারিনি, নিয়মিত বিরতিতে উইকেট নেওয়া, সেটা স্পিনাররা এসে হয়তো কিছুটা কার্যকরী ভূমিকা রেখেছে, 2-1 দিন হয়তো পেস বোলাররা সেই ব্রেকথ্রুর কাজটা করতে পেরেছে। সো ব্রেকথ্রু করার কাজটা ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় ভালো ইয়র্কার দেওয়ার সংখ্যাগুলো আরও আরেকটু বাড়ানো দরকার। অ্যান্ড থার্ড সিমার হিসাবে আমরা তো একটা জায়গায় ঠিক মার খেয়ে গেলাম যে আমরা ঠিক রুবেল হোসেনকে এনে খুব কার্যকর একটা ফল পেলাম না, সো সেই জায়গায় এখনও সাইফুদ্দিন আমরা যা শুনলাম আকরাম খানের কাছ থেকে যে 50-50, সো দ্যাট মানে ইনজোর্ড খেলোয়াড় খেলানোর পক্ষে আমি না, মানে পুরোপুরি ফিট না হলে কোনো বোলারকে না খেলানোই উচিত, সেক্ষেত্রে হয় রুবেল হোসেনের দিকে আবার আরেকবার একটা সুযোগ দেয়া যদি তিনি নেটে রিয়েলি ভালো বল করে থাকতে পারেন এর মধ্যে, অথবা রাহিকে এনে আবার একটা, আর তো কোনো অপশন আমি দেখি না, নেই তো। তো 3টা সিমারের নিচে তো ইটস ডিফিকাল্ট, বাট তারপরও এই যে পিচটা যেখানে আফগানিস্তানের কিন্তু স্ট্র্যাটেজি ছিল, তারা কিন্তু 2 সিমার নিয়ে কালকে খেলে ফেলেছেন, সো সেই সেটার দিকেও আমাদের একটা মনোনিবেশ করার সুযোগ আছে যে আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে যদি রিয়েলি। তো আবার আমাদের থার্ড স্পিনার যে একদম স্বীকৃত স্পিনার, আপনি ওই কাজটা মোসাদ্দেককে দিয়ে করাতে হবে, এখন হয়তো আমাদের সৌম্য সরকার হয়তো আমাদেরকে কিছুটা আশার আলো দিয়েছে, যেটা আস্থাশীল না হই রাহির উপরে কিংবা রুবেলের উপরে, তবে যদি সাইফুদ্দিন ফেরত আসতে পারেন আমার মনে হয় সাইফুদ্দিনকে খেলানো সমীচীন হবে। হ্যাঁ, সেটা তো অবভিয়াস চয়েস আসলে, কারণ রুবেল আসলে সুযোগটা নিতে পারেননি সত্যি কথা বলতে গেলে, গতদিন খুবই অগোছালো ছিলেন। এই বিশ্বকাপে সব মিলে যদি ব্যাটিং এবং বোলিং, বিশেষ করে পেস বোলিং, তাদের কিন্তু রেকর্ডগুলো খুব সমৃদ্ধ হচ্ছে,
আপনি যদি দেখেন যে 15 উইকেট আছে আর্চার এবং স্টার্কের, দুজনই খুব টপ পারফর্মার, অনেক ম্যাচ কম খেলেছেন এদের তুলনায়। মোহাম্মদ আমির 13 উইকেট নিয়ে বসে আছেন, যদিও তার ভাগ্যটা দুর্ভাগ্যের দিকেই যাবে হয়তো, যেহেতু পাকিস্তান দল হিসাবে গোছানো না যদি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেমিফাইনাল এবং ফাইনাল দুটো ম্যাচ কিন্তু এক্সট্রা কাউন্ট হয়ে যায় শেষের দিকে, যে যদি উঠতে পারে। আবার যদি আপনি রানের দিকে চিন্তা করেন, সেঞ্চুরি সংখ্যা এখন পর্যন্ত 17, তো সব মিলে আসলে পরিসংখ্যানগতভাবে খুব মজবুত একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। প্রথম দিকে সেটা সেরকম কিছু বার্তা না থাকলেও পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিসংখ্যান বিভিন্ন কিছু হিসাব করে যে ইটস মানে যতটা ইন্টারেস্টিং হবে না মানুষ ভাবছিল ততটা কিন্তু নয়। এখন ইতিমধ্যে বিশ্বকাপ জমে গেছে, ইংল্যান্ডের ঘুম হারাম হয়ে গেছে, অন্যান্য দলগুলোর খুব স্লিম চান্স আছে, সেই স্লিম চান্সটাকে তারা অনেক মোটা দাগে নিয়ে আসতে পারেন সেই সুযোগটা আছে। ইঞ্জুরি খুব ম্যাসিভলি কোনো টিমগুলোকে একদম বিপর্যস্ত করে ফেলেনি, সো সেই সব কিছু মিলে কিন্তু ওয়ার্ল্ড কাপ খারাপ হচ্ছে না। এবং বৃষ্টির যে প্রকোপটা ছিল সেটার থেকে এখন মোটামুটি সূর্য উঁকি দিয়েছে, সো সব মিলে সেই ফ্রাস্ট্রেটিং সিচুয়েশনটাও কিন্তু আর নাই। শুরু থেকেই নিউজিল্যান্ড খুব ফর্মে ছিল, তার মধ্যে সেই সময়টায় আসলে তাদের ক্যাপ্টেন যে খুব পারফর্ম করা লেগেছে তা নয়, কিন্তু লাস্ট 2 ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি অলমোস্ট কেন উইলিয়ামসনের, এবং এই সময়ের ক্রিকেটে খুব কুল কাস্টমার পাওয়া কিন্তু একটু কঠিন, পাওয়া যায় না, মাঠে অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু তার মধ্যেও মানে কিছুটা পুরনো দিনের ক্রিকেটকে মনে করান কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন কিন্তু মারমার কাটকাট ক্রিকেট খেলে না, আমরা কিন্তু সেটাই মনে করি যে টি টোয়েন্টি কিংবা অন্য কোথাও মারমার ক্রিকেট, তিনি টি টোয়েন্টি ক্রিকেটও খেলেন কিন্তু তিনি নিজস্ব ঢঙে খেলেন এবং ক্রিকেটীয় শটগুলো তার ব্যাটের মানে ছোঁয়াতে মানে কী বলবো একটা আর্টিস্টিক অ্যাটমসফিয়ার সৃষ্টি করে, তার রানিং বিডিং ভালো, তিনি কখনোই মানে কোনো কিছুর উদযাপন খুব একটা মানে বাড়াবাড়ি ধরনের কোনো উদযাপন কিছু করেন না, তো সব মিলিয়ে আমি মনে করি যে ভেরি কুল কাস্টমার এবং মডার্ন ক্রিকেটেও তাকে ফলো করার অনেক কিছুই আছে এবং করলে যে একজন সাকসেসফুল হতে পারে তিনি সেটা করে ইতিমধ্যে দেখাচ্ছেন। মানে এক হিসাবে পারফেক্ট নিউজিল্যান্ডার, কারণ নিউজিল্যান্ড দলের চরিত্রটাও এরকম, তারা কিন্তু বিশ্বকাপের খুব সফল দল কিন্তু তাদের নিয়ে খুব হাইপ নাই, খুব বাড়াবাড়ি নাই, আবার তাদের ওরকম যে মানে প্রতিপক্ষের সঙ্গে খুব যে মাঠে কোনো টাসেল তৈরি হয় এরকম হয় না, মানে তারা কিন্তু নর্মালি প্রপার ক্রিকেটটা খেলে নিউজিল্যান্ড, ভেরি জেন্টল টিম, তাদের কখনোই কোনো আমরা এরকম দেখিনি যে মিসবিহেভিয়ার কিংবা এরকম হাতে গোনা 2-1টা ইনসিডেন্ট তো এটা তো হতেই পারে মানুষের রিয়াকশনের কারণে, অত র স্টেটার কিংবা এরকম 2-1বার হয়তো আমরা দেখেছি, বাট ইউজুয়ালি নট। তবে একটা বিষয় তো ডেফিনেটলি সারপ্রাইজিং যে কোনো দল সেমিফাইনাল বা টপ 4 কোয়ালিফাই করার আগে নিউজিল্যান্ড যে করবে এই বিষয়ে তো আপনি কোনোভাবে বিশ্বকাপের আগে ভাবতে পারেন বা কেউই ভাবতে পারেনি। না না, এটা এটা অনেস্টলি বললে বলতে হবে যে তারাই এটা একটা সারপ্রাইজ করেছে সবাইকে, যে এবং এক্ষেত্রে মনে হয় কিছু কিছু ম্যাচ যদি আগে আগে হয়ে যায় বড় দলের সঙ্গে তাহলে কিন্তু ন্যাত মন্দ না, সেটা পরের দিকে হয়তো ফর্মের বিচারে অনেকে হয়তো খেলে ফেলতে পারেন কিংবা এই খেলে ফেলার মধ্যে দিয়ে যে একটা ডিসকমফোর্ট জোনে চলে যাওয়া, যেটা এখন ইংল্যান্ড চলে গেছে এটার কিন্তু সবাই ভেবেছে তারা একটা কমফোর্ট জোনে থেকেই ইজি টিমগুলোর সঙ্গে ক্রুজ করে চলে যাবে, বাকি টিমগুলোর সঙ্গে তারা একটা রিহার্সালের মতো ক্রিকেট খেলবে, বাট সেই জিনিসটা কিন্তু হলো না, হয়ে গেছে উল্টা উল্টা হয়ে গেছে। আবার শুধু অ্যাডভান্টেজ একমাত্র ভারতেরই, তারা যথেষ্ট সময় পেয়েছে, অবজার্ভ করার সুযোগ পেয়েছে কোন মাঠে কী হচ্ছে, তাও লিডসে বোধ হয় কালকে প্রথম খেলা হলো, সেক্ষেত্রে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে যাতে তারা অবজার্ভ করতে না পারে অন্য দলের পারফরমেন্স কেমন হলো সেই মাঠে। সেটাই ইংল্যান্ডের কাজটা যে কত কঠিন হয়ে গেছে সেটা 3 প্রতিপক্ষের নাম শুনলেই বোঝা যাবে, তাদের খেলতে হবে ভারতের সঙ্গে, খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং নিউজিল্যান্ডের সঙ্গে, এবং এক হিসাবে এখানে যদি 2টো ম্যাচ হেরে যাওয়া কোনো বিষয় না কিন্তু, মানে বিকজ সবই 50-50 ম্যাচ, তো সেক্ষেত্রে ইংল্যান্ড এরকম চাপে পড়বে কোনো দিন আসলে আশাও করেনি, এবং মূল অঘটনটা ঘটে গেছে লাস্ট ম্যাচে আসলে তাদের হেরে যাওয়াটাই। এটা আসলে আমরা এখন কিছু কিছু টিমগুলোর সঙ্গে আমরা ধরে নিচ্ছিলাম যে বোধ হয় এই প্রতিপক্ষের এগেনস্টে ইংল্যান্ড কিংবা বড় দল হিসেবে ভারত খুব অনায়াসে জিতে যাবে, যেটা কালকে প্রতীয়মান হলো, ভারতের ঘাম এক্সট্রিম ঘাম ঝরিয়ে ভারতকে জিততে হলো এবং ভারতের খেলোয়াড় দর্শক সবাই একটা আতঙ্কের মধ্যে দিয়ে কিন্তু খেলাটাকে খেলেছে। ঠিক ইংল্যান্ডের ব্যাপারটা বলা হচ্ছে যে আপসেট অনেকে, তো আমি ঠিক এই জায়গাটায় ঠিক দ্বিমত পোষণ করি, এটাকে আমি মোটেই আপসেট হিসাবে ধরি না, যে দল এখনও বিশ্বকাপ জেতেনি তারা যদি বিশ্বকাপ জয়ী একটা দলের সঙ্গে বিশ্বকাপ একাধিকবার ফাইনালিস্ট একটা দলের সঙ্গে খেলে হারাটাকে বলে আপসেট, আমি ঠিক এটাকে গ্রহণ করতে পারছি না। তো আমার মনে হয় এই ধরনের ফলাফল আগামীতে একটু নিচের দিকে রেটিং যাদের তাদের প্রতি যথার্থ সম্মান রেসপেক্ট এবং সেই ম্যাচগুলোও যে আকর্ষণীয় হতে পারে সেটার ব্যাপারে দর্শক টানা ভিউয়ারশিপ ইয়ে করার ব্যাপারে আমার মনে হয় যে
অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় এখানে, মানে ক্রিকেট বলা হয় টিম গেম, কিন্তু টিম গেমের আড়ালে ক্রিকেট আবার অনেক বেশি ইন্ডিভিজুয়াল গেম। মানে বোলার যদি 5 উইকেট নেয়, সেঞ্চুরি করে, এগুলো ফ্যাক্টর হয়। হঠাৎ করে গত এক সপ্তাহে, লাস্ট উইকটায় কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অনেক বেশি উজ্জ্বল হয়ে আসছে, যদিও সবগুলো কিন্তু যে ম্যাচিউর করতে পারে, যেমন ব্রাথওয়েটের কথা, তিনি সেঞ্চুরি করলেন, হয়তো ফিনিশিংটা করতে পারেনি। কালকেও কিন্তু নবীর উপর ডিপেন্ডেন্ট ছিল আফগানিস্তান, এবং একটা সময় মনে হচ্ছিল যে নবী এত ঠান্ডা মাথায় জিনিসটা রোটেট করছিলেন যে তিনি হয়তো বের করে ফেলবেন। ঠিক একইভাবে বেন স্টোকস একা কিন্তু প্রায় তরিতে নিয়ে গিয়েছিলেন, ভিড়িয়ে ফেলেছিলেন নৌকা। তো সব মিলে এই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের টেম্পারমেন্টগুলো হঠাৎ করে খুব চোখে পড়ছে। ইনফ্যাক্ট দলগত নৈপুণ্যটা যদি ভালো থাকে, তার ইন্ডিভিজুয়ালটা ঠিক অত আলোকিত হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দলগত নৈপুণ্যটা বলতে আমি বুঝাচ্ছি বাকি 8 জন কিংবা 10 জন খেলোয়াড় এমন একটা পারফরমেন্স করলো যে এককভাবে অনেক উপরে চলে গেল সে, এবং অনেক বেশি আলো ছড়ালো, এবং সেই আলো ছড়ানোটা শেষ পর্যন্ত যদি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারে, তখন সেটার একটা আক্ষেপও থাকে। তো সফলও আলো ছড়ানো হয়েছে, কালকে নবী যেটা পারে নাই কিন্তু সামি সেটা করে দেখিয়েছে, সো দ্যাট বিচ্ছিন্নভাবে সেই জিনিসগুলো ঘটেছে। তো সেটা ভালো দিক, যদি দলগত নৈপুণ্য ভালো না হয় সেখানে যদি কিছু বিচ্ছিন্ন নৈপুণ্য থাকে একক, সেটা দেখেও আরেকজন ইন্সপায়ার হতে পারে যে তার ফর্মে ফেরত আসার সেরকম একটা এক্সাম্পল সেট হতে পারে। সামি যে পারফরমেন্স করলো কালকে, আমি শুনছিলাম বিরাট কোহলি বলছিল যে একটা ফোর্স চেঞ্জ আছে, শব্দটা তিনি প্রয়োগ করছিলেন ফোর্সড, সো দ্যাট তার মানে ডিকশনারিতে ভুবনেশ্বর কুমারের বদলিটা ফোর্স বলেছিল, বাট সেই জায়গায় সামির যে উত্তরটা, সামি যে তাকে ক্যাপ্টেনকে যে সহায়তার হাতটা বাড়িয়ে দিল, দ্যাট ওয়াজ ইমেজিং। সো দ্যাট এটাও কিন্তু আমাদের দল কিংবা যে কোনো দলের যারা রিজার্ভ বেঞ্চে বসে আছে তাদের জন্য একটা খুব চমৎকার একটা এক্সাম্পল হতে পারে, ডিজার্ভিং চেঞ্জ অ্যান্ড ফোর্স চেঞ্জ, এই দুটোকে। ফোর্স চেঞ্জের জবাবটা কি দিল, আর কাউকে যদি বলা যে ডিজার্ভিং চেঞ্জ, তাহলে তো সে আরও 16 আনা দিয়ে খেলার চেষ্টা করবে। একটু আগেই আমরা রুবেল হোসেন এবং রাহিকে নিয়ে অনেক ইকুয়েশন বলছিলাম, এবং এই সামির উদাহরণটা কিন্তু একেবারেই সেটার সঙ্গেই যায় যে আমরা যেখানে সিদ্ধান্ত নিতে পারছি না ডিউ টু যে তারা ওই দাবিটা তৈরি করতে পারছে না, বা তৈরি করলেও সেটা মিস ইউজ করছে। পাকিস্তান সাউথ আফ্রিকা ম্যাচ, আজকের ম্যাচ, সেখানে পাকিস্তান যে স্বপ্নটা সাদাব খানকে দিয়ে দেখেছিল সেটা তো আসলে পূরণ হয়নি কোনোভাবেই। আপনি যদি দেখেন তার লেগ স্পিনটা আসলে খুব বেশি কাজে আসেনি, যদিও অন্য লেগ স্পিনাররা কিন্তু কম বেশি এবার বিশ্বকাপে সফল। আপনি যদি ইমরান তাহিরের কথা বলেন, চাহালের কথা বলেন, তারা নিশ্চয়ই তারা কোনো দিন উইকেট না নিলেও পেনিট্রেট করতে পেরেছে, বাট সাদাব খান কিন্তু সেই আন্দাজে না তাদের পেস বোলারদেরকে সে কমপ্লিমেন্ট করতে পেরেছে, না এরকম একটা অপরচুনিটি পেস বোলাররা ক্রিয়েট করে দিয়েছে সেখানে এসে এসে শেষ পেরে একটা ঠুকতে পেরেছে। তো তার ইঞ্জুরিও ছিল, আমি জানি না সেই কারণেও তিনি তার স্বাভাবিক ছন্দে আছেন কি না কিংবা কোনো প্রতিবন্ধকতা আছে কি না, বাট তারপরও এরকম একটা ওয়ার্ল্ড কাপ, একটা রোমাঞ্চকর একটা ওয়ার্ল্ড কাপ, প্রথম একটা ওয়ার্ল্ড কাপ স্মরণীয় করে রাখার জন্য কিংবা পাকিস্তানকে স্মরণীয় কিছু উপহার দেওয়ার জন্য যা করণীয় দরকার ছিল সেটা আলটিমেটলি কিন্তু ক্যাপ্টেন তার কাছ থেকে পায়নি। একইভাবে যদি পাকিস্তান শোয়েব মালিকের যে অভিজ্ঞতাটা কাজে লাগানোর চিন্তা ছিল বা সবাই আশা করে যেটা, সেটাও কাজে লাগেনি, তা না হলে কিন্তু মিডিল অর্ডারে ওই সাপোর্টটা আর একটু বাড়তে পারতো। ইভেন ওই জায়গাটা পাশাপাশি মোহাম্মদ হাফিজও এসে জয়েন করেন, তো সব মিলে অনেক বেশি বেটার ক্রিকেট খেলার কথা ছিল পাকিস্তানে, যেটা এখনও পর্যন্ত পাকিস্তান খেলতে পারেনি। পাকিস্তানের মিডিল অর্ডারটাও খুব মানে দেখে খুব একটা ভালো মনে হয়নি যে হাফিজ কিংবা শোয়েব মালিক আসলে কতটুকু ডেলিভার করতে পারবে। তারপরও হাফিজ মনে মন্দের ভালো ডেলিভার করেছেন, তার ব্যাট হাতে কিংবা ক্ষেত্র বিশেষে বল হাতেও দু একটা ম্যাচে করেছেন, দু একটা ম্যাচে হয়তো বল করতেই পারেননি তেমন একটা। তবে শোয়েব মালিক টোটালি একদম অফ কালার হয়ে গেছে, এবং তার উপর কিছুটা বোধহয় আস্থারও অভাব ছিল মাঝখানে, তাকে কিছুটা সরিয়ে নেওয়া হয়েছিল, বাট যে জায়গাটা পাকিস্তান এগিয়ে যেতে পারতো আমার মনে হয় সেই জায়গাতেই পাকিস্তান ভালো করতে পারেনি। টপ অর্ডারের কথা বলছেন, ফখরজামান, ইমামুল হক কিংবা বাবর আজম হয়তো কিছু রান করেছেন, 30 করেছেন 50 করেছেন, কিন্তু লম্বা বড় একটা ইনিংস খেলা যে আজকাল 140-150 খেলে দিচ্ছে সেই জায়গাটাতে সেই রোলটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। জানি না বাকি 4টা ম্যাচে আছে এবং সেখানেও সবচেয়ে বেশি এরকম পারফরমেন্স দরকার, তারা কতটুকু করতে পারবেন, বাট আমার ডাউট আছে ফখরজামানের যে ব্যাটিং দেখলাম সেটা কতখানি টানলে সেটা কতখানি সমৃদ্ধ হতে পারে, বাট বাবর জামান ক্যান মেক ইট।
কোনো সন্দেহ নেই, এবং টপ অর্ডারে যেটা করতে হবে টপ অর্ডারে, এবং সেটা একটু পরিকল্পিতভাবে হতে হবে। আমরা সব ম্যাচে, যেসব ম্যাচে বড় রান হয়েছে আমরা সেটাই দেখেছি। সাউথ আফ্রিকা নিয়ে আসলে আলাপ করার তো খুব কঠিন, কারণ যেহেতু তারা প্রতি বিশ্বকাপেই আউলে ফেলে এবং এবারও তাই হয়েছে। কিন্তু আসলে সব মিলে, মানে যদিও অনেক আলোচনা হয়েছে, তারপর সাউথ আফ্রিকার আসলে মানে আলটিমেটলি তো মাঠের খেলার বাইরে পুরো জিনিসটা তারা সাইকোলজিক্যালি নিয়ে ফেলে মনে হয় যেন বড় আসরে, বিশেষ করে বিশ্বকাপে। সেটা বেশি বড় পারফরমেন্স করার হয়তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, বিকজ নামটা এমন একটা কুলিন পরিবারের সাউথ আফ্রিকা, এবং তাদের অতীত ইতিহাস দেখলে কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় সেখানে ছিল, যারা নাকি চোখে চোখ রেখে সমান তালে পারফর্ম করেছে কিংবা সময় আদায় করেছে সেই জায়গাতে। কিন্তু এবার যখন সাউথ আফ্রিকা এসছে তখনই একটা তার একটা বাড়তি চাপে ছিল, বিকজ মানুষ ধরেই ফেলছিল যে এই দলটা ইজ গেটেবল, এই দলটাকে হারানো যেতে পারে। তো সামগ্রিকভাবে সেটা একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে। আমার মনে হয় না যে ডু প্লেসিস বলেন কিংবা মিলারা কতখানি রিয়েলি প্রস্তুত ছিল যে এরকম মিলারের কোনো সার্ভিস না পাওয়াটা একটা বিরাট বিষয় যে তারা তাদেরকে এরকম ডেলিভার করতে হবে, 150% ডেলিভার করতে হবে। তাদের বেশ কয়েকজন খেলোয়াড় সেখানে তারা হারিয়েছে, তো সেই জায়গাতে নতুন মার্করাম মানে আমাদের ঠিক সেভাবে নজর কাড়েনি। আর সবচেয়ে বড় যে জায়গায় তারা বাড়ি গেছে আমার মনে হয় যে ডিককের কাছ থেকে, তাদের এই 41 ডেলিভারি না পাওয়া, হাশিম আমলার কাছে ডেলিভারি না পাওয়া, এগুলো তো একদম ম্যাসিভ খারাপ অবস্থা আসলে। আরেকটি বিষয় হচ্ছে সাউথ আফ্রিকার একটা বিশেষত্ব সবার কাছেই স্পষ্ট ছিল এবং তাদের কাছ থেকেই অন্যরা সিরিয়াস হয়েছে ফিল্ডিংয়ে, মানে এটার প্রথম ইনোভেশনটা সাউথ আফ্রিকার কাছ থেকেই ছিল। সেই দলটা লাস্ট ম্যাচে অবলীলায় ক্যাচ ফেলেছে, মিস ফিল্ডিং হয়েছে, মানে সব মিলেই আসলে খুব, এবং সেটা মিলারের কাছ থেকে অনেকবার হয়েছে, যে মিলারের প্রশংসাই আছে আলাদা ভালো ফিল্ডার হিসাবে, কোনো সন্দেহ নেই, মিলারের ফিল্ডিং নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সাউথ আফ্রিকার এটা হচ্ছে, এটা ঠিক একইভাবে কালকে বোধহয় ক্রিস গেইলও ক্যাচ পড়েছে এবং সেটা খুব কঠিন কোনো ক্যাচ ছিল না। তো ক্যাচটা আজকাল কেন পড়ছে এটা মাঝে মাঝে আমার কৌতূহল হয়, কারণ যে পরিমাণ আমি ব্যান্ডেজ লাগানো দেখি খেলোয়াড়দের আঙুলে, যে তারা আসলে কতখানি খুব স্বচ্ছন্দের সঙ্গে ফিল্ডিং করতে নামতে পারেন সে ব্যাপারটাও কিন্তু তাদের এত অতিরিক্ত ম্যাচ খেলার ব্যাপার, এবং এই ছোটো ছোটো ইঞ্জুরির কারণে আগে যেখানে মাঠের বাইরে থাকতো সেই সমস্ত ইঞ্জুরি এখন কেউ কনসিডারেশনই আনে না, ওটা নিয়ে খেলতে হয়, নিয়েই খেলতে হয়, সেটা একটা কারণ হতে পারে, অথবা মনোসংযোগের কোনো একটা ব্যাঘাত হতে পারে। কিন্তু মনোসংযোগের ব্যাঘাতের কারণে এই ধরনের ক্যাচ পড়া ঠিক না, কোনো কোনো ম্যাচে তো আমরা আবার বিচ্ছিন্ন দেখি, মানে অতিরিক্ত ভালো ফিল্ডিং আমরা দেখে ফেলি। সো তাগাদাটা মনে হয় এত ম্যাচ খেলার কারণেই বোধহয় সব ম্যাচে ঠিক সেভাবে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে না, কোনো সন্দেহ নেই। এবং দ্য অ্যামাউন্ট অফ ক্রিকেট, এটা একটা বড় ফ্যাক্টর, এখন কিছু করারও নেই, সবাইকে এটার সাথে অ্যাডজাস্ট করেই খেলতে হবে, এবং ওয়ার্ল্ড কাপটাও সেই ফর্মুলায় চলে এসেছে যে অনেক ম্যাচ, 9টি ম্যাচ খেলতে হবে টানা। এবং আপনি একটা ভালো কথা বলেছিলেন একটু আগে যে কোনো দল বড় কোনো ইঞ্জুরির মধ্যে এখনও পর্যন্ত যায়নি, যেটা একটা পজিটিভ, যদিও ইন্ডিয়া নিশ্চয়ই ধাওয়ানকে মিস করছে এখনও পর্যন্ত, ফিল্ডিং ইন্ডিয়া আরও স্ট্রং, ভুবনেশ্বর কুমারকেও নিয়েও ওয়ারিড তারা, কারণ এখন তাদের একজন বোলার ইঞ্জুর্ড হলে তাদের রিপ্লেস করার মতো সেরকম বোলার তো নেই, কারণ বিজয় শঙ্করকে দিয়ে ঠিক সেই কাজটা তো সম্ভব হচ্ছে না ফিল্ডিংয়ে, ইতিমধ্যেই কালকে আমরা কয়েকবার দেখেছি যে তার প্রতি চোখ রাঙাতে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি আস্তে আস্তে, এখন পাকিস্তান এবং সাউথ আফ্রিকা ম্যাচে যদি সত্যিকার অর্থে এগিয়ে থাকবে কে, নাকি একেবারেই সমান সমান অবস্থা? আমি মনে করি যে পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখবো, লর্ডসে খেলা, লর্ডসের দিকে আমরা তাকিয়ে আছি, লর্ডসের উইকেট কেমন বিহেভ করে, আই বিলিভ যে এটা সবচেয়ে তীর্থস্থান এবং এটার পিছে পরিচর্যার পিছে যথেষ্ট সময় পাওয়া যায় এবং কুশলী একজন সেটা দায়িত্বে আছেন, সো দ্যাট এটা ইন্টারেস্টিং একটা খেলা হবে। এমন দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে যে আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে কিছুটা এগিয়ে রাখবো সার্বিক পরিস্থিতির বিবেচনা করে, আমার মনে হয় যে ইমরান তাহিরকে পাকিস্তান ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, মানে সেটার সাথেই আসলে সাফল্য ব্যর্থতার জড়িয়ে থাকবে ইমরান তাহিরের ক্ষেত্রে। লর্ডসের কথা বললেন, ক্রিকেটের তীর্থস্থান, কোনো সন্দেহ নেই এখানেই বিশ্বকাপের ফাইনাল হবে, এবং পাকিস্তান কিন্তু লর্ডসের সুখস্মৃতি আছে তাদের, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ, যদিও মূল ওয়ার্ল্ড কাপ না, শ্রীলঙ্কাকে হারিয়ে 2009 চ্যাম্পিয়ন হয়েছিল এই ভেন্যু থেকে। তো সব মিলে হয়তো এইসব অনুপ্রেরণা কিছুই না, আবার কখনো কখনো অনেক কিছু, যখন মানুষের কিছুই থাকে না মানে অনেক কিছু খুইয়ে ফেলে তখন কিছু কিছু জিনিস তো আঁকড়ে ধরতে চায়, এবং আঁকড়ে ধরার মতো এই জিনিসগুলো নিশ্চয়ই তারা রিকল করবে যে আমরা এখানে এই এই জিনিসটা করেছিলাম, সো দ্যাট সুখস্মৃতিকে রিকল করে এই কারেন্ট ফর্মটাকে কত কুইক মাঠে ইমপ্লিমেন্ট করা যায়। আমার মনে হয় যে পাকিস্তানের একটা ব্রেকও ছিল,
তারা এই ব্যাপারে নজরদারিটা করবে। কেন জানি মনে হয় যে এত নিষ্পাপ থাকার কথা না পাকিস্তানের, তারা কোনো না কোনো জায়গায় জ্বলে ওঠার কথা, এবং সেই জ্বলে ওঠাটা আজকে যদি হয় তো ওয়ার্ল্ড কাপটা আরেকটু ইন্টারেস্টিং হবে, একটু নাটক বাড়বে। হ্যাঁ, কাজী আশরাফ হোসেন লিপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বিশ্বকাপ ক্রিকেট 2019 অনুষ্ঠান। আজকের ম্যাচ পাকিস্তান এবং সাউথ আফ্রিকা, আমাদের আলাপ থেকে যেটা উঠে এলো সেটা পাকিস্তান একটু হলেও সুবিধাজনক অবস্থায় থাকবে, তারপরও ম্যাচটা ইন্টারেস্টিং হবে। আর একদিন পর কিন্তু বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের ম্যাচ, সেটি একটি বিগ ম্যাচ, কারণ বাংলাদেশের এখন হিসাব একটাই, সামনে তিনটি ম্যাচ টানা জিততে হবে। সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।